আসসালামু আলাইকুম, এসএপি ট্রেনিং চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওটি কিন্তু অনেক দিন পরে পোস্ট করা হয়েছে, এর মধ্যে অনেকগুলোই সার্কুলার এসেছে এবং আপনারা জেনে খুশি হবেন যে এখন থেকে প্রতিদিনই আপনাদেরকে দুই তিনটি করে ভিডিও প্রকাশ করা হবে, যেহেতু অনেকগুলো সার্কুলার জমে আছে এবং অনেক এবং গত এক সপ্তাহ বা দশ দিন যাবৎ কোনো ভিডিও পোস্ট করা হচ্ছে না। তো চলুন দেরি না করে আজকের ভিডিও সম্পর্কে আমরা বিস্তারিত জেনে আসি। দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ কার্যক্রমগুলোতে চলমান রয়েছে এরকম পাঁচটি প্রশিক্ষণের তথ্য আজকে আপনারা এই ভিডিওটিতে পাবেন। এর আগে বলে রাখছি, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি চাইলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশাপাশি বেল আইকনটিও বাজিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু আপনি সারা দেশে দক্ষতা উন্নয়নমূলক যে কোনো প্রশিক্ষণের প্রশিক্ষণ সংক্রান্ত ভিডিও সবার আগে পেয়ে যাবেন। আর আপনি চাইলে আপনার পরিচিত মানুষকে এই চ্যানেলটি রেফারও করতে পারেন যদি মনে করেন এই চ্যানেলটি কারো উপকারে আসতে পারে। সো আমরা আজকে যে প্রশিক্ষণের বিষয় নিয়ে কথা বলবো, আগেই বলছিলাম যে পাঁচটি প্রশিক্ষণের বিষয়, এর আগে বলে রাখছি আপনি যদি এই পাঁচটি প্রশিক্ষণের মধ্যে যে কোনো একটি প্রশিক্ষণ গ্রহণ করেন তাহলে কিন্তু আপনাকে প্রতি মাসে 3,600 টাকা করে বৃত্তি প্রদান করা হবে, সেটা প্রশিক্ষণ চলাকালীন। তার মানে হচ্ছে আপনার এক মাস হলেই, প্রশিক্ষণ শেষ হলেই কিন্তু আপনাকে 3,600 টাকা প্রদান করা হবে, প্রশিক্ষণ শেষ হওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করবে না। সবচেয়ে মজার বিষয় হচ্ছে রিক্রুটমেন্ট এজেন্সির মাধ্যমে বিদেশে কর্মসংস্থানের কিন্তু সহযোগিতা করা হবে যদি আপনি এই বিষয়গুলোর উপরে প্রশিক্ষণ নিতে আগ্রহী হয়ে থাকেন। তো চলুন আমরা প্রথমে জেনে আসি প্রশিক্ষণ কোর্সের বিষয়সমূহ। দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে প্রথমত হচ্ছে ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেনটেন্যান্স, দুই হচ্ছে প্লাম্বিং, আর তিন স্টিল বাইন্ডিং অ্যান্ড ফেব্রিকেশন, চার টাইলস অ্যান্ড মার্বেল ওয়ার্কস অ্যান্ড মেশিনারি। তো দেখতে পাচ্ছেন এই পাঁচটি প্রশিক্ষণে কিন্তু অত্যন্ত যুগ উপযোগী প্রশিক্ষণ। সো আপনার যে কোনো একটিতে যদি আপনি দক্ষতা অর্জন করতে পারেন বা আপনি প্রশিক্ষণ শেষ করে নিজেকে দক্ষ করে গড়ে তুলতে পারেন তাহলে খুব সহজেই আপনি দেশের বাইরে খুব ভালো স্যালারিতে আপনি চাকরি পেয়ে যাবেন। এই প্রশিক্ষণে আরও একটি মজার বিষয় হচ্ছে আপনি এই প্রশিক্ষণ গ্রহণের জন্য বাংলাদেশের যে কোনো স্থান থেকে আবেদন করতে পারবেন এবং আপনি যদি ঢাকার বাইরেরও হয়ে থাকেন তাহলে কিন্তু এখানে সুন্দর ও মনোরম পরিবেশে, বলা হচ্ছে এখানে হোস্টেলেরও সুব্যবস্থা রয়েছে। তার মানে হচ্ছে আপনি এখানে থেকেও প্রশিক্ষণটি গ্রহণ করতে পারবেন। আর যেটা বলছিলাম, এই প্রশিক্ষণটি বরাবরই বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের SEIP এর অর্থায়নে প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হচ্ছে এবং এই প্রশিক্ষণটি এবং এই প্রজেক্টটি পরিচালনা করছে বাসে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি, এবং এই কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রির মাধ্যমে এই প্রশিক্ষণটি বাস্তবায়ন করছে স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং ইনস্টিটিউট, যার ঠিকানা হচ্ছে চানপাড়া উজামপুর উত্তরখান ঢাকা। এবং এখানে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিছু ফোন নাম্বার দেওয়া রয়েছে, এই ফোন নাম্বারও আপনি যোগাযোগ করতে পারবেন। পাশাপাশি আপনারা যে সাবজেক্টের উপর প্রশিক্ষণ গ্রহণ করতে চান এই প্রশিক্ষণ স্পেসিফিক কিন্তু এখানে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে, চাইলে আপনারা এই ফোন নাম্বারগুলোতেও এবং এই প্রশিক্ষণ যে বিষয়ে প্রশিক্ষণ করতে চান সেই প্রশিক্ষণ স্পেসিফিক দায়িত্বরত ব্যক্তিকে কেউ এখানে আপনি কল করতে পারবেন। পাশাপাশি হচ্ছে প্রশিক্ষণ সংক্রান্ত যে কোনো বিষয় সব আপনি জানতে পারবেন। আরও একটি মজার বিষয় হচ্ছে এখানে আপনার বয়স সর্বনিম্ন যদি 15 বছর হয়ে থাকে এবং সর্বোচ্চ 45 বছরের মধ্যে হয় তাহলেই কিন্তু আপনি নারী ও পুরুষ যে হন না কেন এই প্রশিক্ষণটির জন্য আপনাকে আবেদন করতে পারবেন। আর জানেন এসএপি প্রজেক্টের আওতায় কিন্তু যারা হচ্ছে সুবিধাবঞ্চিত বা অথবা নারী অথবা ক্ষুদ্র নৃগোষ্ঠীদের কিন্তু সবচেয়ে বেশি প্রায়োরিটি প্রদান করা হয় প্রশিক্ষণ গ্রহণের ক্ষেত্রে। সো আপনি যদি এই প্রশিক্ষণগুলো করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই 4 পাসপোর্ট সাইজ ছবি, অরিজিনাল জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং জন্ম নিবন্ধনের ফটোকপি। এখানে একটা কথা বলে রাখি, আপনার বয়স যদি 20-এর নিচে হয়ে থাকে তাহলে আপনার জন্ম নিবন্ধন সনদ দিয়ে আপনি এই প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারবেন। আর যদি 20 বছর একদিনও হয়ে যায় বা 20 বছরও আজকে কমপ্লিট হয়ে যায় তাহলে কিন্তু আপনি ভ্যালিড জাতীয় পরিচয়পত্র লাগবে অবশ্যই, এবং সেখানে আপনাকে ফটোকপি দিলেই হবে, মেন কপি কিন্তু ওখানে জমা চাইবে না বা মেন কপি দেখতে চাইবে না। কারণ হচ্ছে এসএপি প্রশিক্ষণের যে ডাটা ট্রেনিং ম্যানেজমেন্ট সিস্টেম রয়েছে সেটি বাংলাদেশের নির্বাচন কমিশনের সাথে জয়েন্ট যুক্ত আছে, তো এখানে কোনো প্রকার ফেক
ন্যাশনাল আইডি কার্ড কিন্তু দেওয়ার সুযোগ নেই। সো বুঝতেই পারছেন, আপনি যদি প্রশিক্ষণ নিতে চান, আপনার যদি বয়স 15 থেকে 20-এর নিচে হয়ে থাকে তাহলে আপনাকে জন্ম নিবন্ধন, আর যদি 20-এর উপরে হয়ে থাকে 35 বছর পর্যন্ত তাহলে আপনি জাতীয় পরিচয়পত্র দিয়ে এই প্রশিক্ষণ কার্যক্রমের আবেদন করতে পারবেন। আর ক্লাস সম্পর্কে একটু জেনে আসলে, কিন্তু প্রতিদিন 5 ঘন্টা করে ক্লাস টাইম, এবং হচ্ছে বলা হচ্ছে সুন্দরবনের অভিজ্ঞ প্রশিক্ষক রয়েছে এই প্রশিক্ষণগুলো গ্রহণ প্রশিক্ষণ প্রদান করার জন্য। ওকে, সো দেশে এবং দেশের বাইরেও কিন্তু আপনি এই প্রশিক্ষণের উপর দক্ষতা অর্জন করলে চাকরি পেয়ে যাচ্ছেন খুব সহজে। আর এই প্রশিক্ষণগুলো কিন্তু আপনার 3 মাস হয়ে থাকে, 360 ঘন্টা মেয়াদি। ওকে, সো যেহেতু 3 মাস হয়ে যাচ্ছে, আপনি যদি প্রতি মাসে আপনাকে 3,600 টাকা দেওয়া হয় তাহলে কিন্তু আপনি 1,800 টাকা পাবে, সরি 10,800 টাকা পাবেন 3 মাস প্রশিক্ষণ নেওয়া পর্যন্ত। সো বুঝতেই পারছেন, ভালো একটি সুযোগ। অতি দ্রুত আপনি এই যদি আগ্রহ অথবা আপনার পরিচিত কেউ থাকে তাহলে এই ভিডিওটি রেফার করে এবং অতি দ্রুত এই প্রশিক্ষণটি গ্রহণের প্রস্তুতি নিয়ে প্রশিক্ষণটি গ্রহণ করুন। ধন্যবাদ, পরবর্তী কোনো ভিডিওতে আবারও আপনাদের সাথে কথা হবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।